বিদেশি পর্যটক আকর্ষণে ভিসা প্রক্রিয়া সহজ করার তাগিদ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। এজন্য গণমাধ্যমের সহায়তাও চেয়েছেন তিনি। পর্যটন ও এভিয়েশন বিটের রিপোর্টারদের সংগঠন অ্যাসোসিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ ATJFB আয়োজিত পর্যটন উন্নয়ন ও বিকাশে মিডিয়ার ভূমিকা শীর্ষক এক সেমিনারে প্রতিমন্ত্রী আরও জানান, পর্যটন নিয়ে মহাপরিকল্পনা তৈরির কাজ শেষ, পর্যটনের বিকাশে যা সহায়ক ভূমিকা পালন করবে। সেমিনারে আলোচকরা বলেন, প্রচারের অভাবে পর্যটনের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। সেন্ট মার্টিনসকে প্লাস্টিক মুক্ত করতে গণমাধ্যমের সহায়তা চান পর্যটন সচিব। পর্যটনের বিকাশে গণমাধ্যমকে সত্যিকারের স্টেক হোল্ডার হিসেবে বিবেচনার দাবি জানান ATJFB সভাপতি তানজিম আনোয়ার। আমাদের এভিয়েশনের জন্য আমাদের ভিসা পদ্ধতি সহজ করা উচিত। আজকে সৌদি আরব ভিসা দিয়ে দিচ্ছে না, তারা আলোচনা করতেছে যে ভিসা ছাড়া কীভাবে লোকজনকে এন্টারটেইন করা যায়। আমাদের সেই ব্যাপারে আরও এই কাজগুলো করার ব্যাপারে আমার মনে হয় এভিয়েশন আপনার জার্নালিস্ট পুরম যে তাদের কিন্তু একটা বড় ধরনের, কেন আমাদের বিদেশি পর্যটক আসতেছে না, এদিকে আমাদের অন্য কোনো কারণ আছে, আমাদের কোনো ইম্পিডিমেন্ট আছে না আসার কারণ পিছনে? একজন আসবে তখনই সে যখন তার পরিবেশটা এখানে ইয়ে হবে। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল তুমি পিছে গিয়া সামনে আসো, এদের জুতা দিয়া বাইরা। আপনার জুতো আমার গাল। আমারে ভিসা দিব তো, বিদেশ যেতে কি ভিসা লাগে? লাগে শুধু একটা কানেকশন। দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 NTV-তে। তার লগে আপনি সম্পর্ক কি লাইলি মজনু টাইপ এর? যে লাইলি রে মারলে মজনু সিকিউর দিয়ে ওড়ে মানে কি? ধারাবাহিক নাটক গোলক ধাঁধা, সবক দাও করে চান্দাবাজি করতে যা ধরা খাইছিলাম, সেটা বাসে আনছে কে? আমি মুই কি উল্টা পাল্টা কিছু বলছি? মুই বলছি যে তাড়াতাড়ি যাতে আসতে পারে সে ব্যাপারে বলছি, মানে এখন তো আসতে বেশি সময় লাগা। রচনা মোহাম্মদ মামুনার রশিদ, পরিচালনা শামীম জামান। বানাইয়ে বই রইছি। গল্প তো পাই গেছি রে, গল্প তো ফাইনাল হয়ে গেছে। এই কাজটা কেডা করলো স্যার? জামাল বলছে স্যার আমরা একটা কাজ দেখবেন রবি, সোম ও মঙ্গলবার রাত 8:20 NTV-তে। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা স্যার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বল তো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দিয়ে বলি তাহলে কালকে আর একটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন এখানে দুই ভরি আছে। আর কি করতেছ এগুলা? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দেখেন আমি যা কিছু করছি দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 NTV-তে। এখন বিকাশ পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।